ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার লগ্নে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে আপনি কেমন ফল পাবেন, লগ্নে কোন গ্রহ থাকলে কেমন রেজাল্ট পাওয়া যাবে। এটা একটা নতুন সিরিজ নিয়ে আমি আলোচনা স্টার্ট করেছি। যারা এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লে লিস্টটা গিয়ে দেখে নিন। অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, লগ্নে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে ব্যক্তি কেমন ফলাফল পাবে। লগ্নে যাদের মঙ্গল থাকে সেক্ষেত্রে ব্যক্তি দেখা যায় কোন সরকারি জায়গায় কর্মরত, বিশেষত ব্যক্তি ডিফেন্স সংক্রান্ত কোন জব করার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। এরা যে কোনো ফিল্ডে খুব সহজে জয়লাভ হয়ে থাকে। স্যাটার্ন রিলেটেড যে সকল বিজনেস হয় সেই সকল বিজনেস করলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন, খুব সফলতা এই সমস্ত বিজনেস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের লগ্নে মঙ্গল আছে তারা যদি কাউকে কোনো কথা বলে সেক্ষেত্রে কিন্তু সেটা ফলে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। এরা প্রচন্ড পরিমাণ ডাইনামিক একটা ক্যারেক্টার হয়, প্রচন্ড এনার্জেটিক, এদের মধ্যে এনার্জি কিন্তু একদম ভরপুর মাত্রায় পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে এরা কিন্তু প্রচন্ড এনার্জেটিক হয়ে থাকে। এরা কখনো মানে কিছু না করে থাকতে পারবে না, এদের মনের মধ্যে অলওয়েজ কিছু না কিছু একটা চলতে থাকছে, মানে হচ্ছে একটা প্ল্যানিং, আমি এই কাজটা করার পর আবার পরে কি করব, এই ধরনের। এরা কখনো কিন্তু চুপচাপ স্থির হয়ে এক জায়গায় বসে থাকতে পারে না, কাজ ছাড়া এদেরকে কিন্তু আপনি কখনো দেখতে পাবেন না। এদের লাইফে সর্বক্ষণ একটা মানে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা থাকে, যে কোনো রকম চ্যালেঞ্জ ফেস করতে এরা ভালোবাসে, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু এরা চ্যালেঞ্জ খুঁজে নেয়। এরা কাজের জায়গায় সমস্ত রকম দায়িত্ব একাই নিয়ে ফেলে এবং প্রচন্ড এনার্জির সাথে সমস্ত কাজ করবে, প্রচন্ড অ্যাক্টিভলি সমস্ত কাজ করবে এবং সেটা সফল হবে। এরকম ধরনের ক্যারেক্টার কিন্তু এদের মধ্যে দেখা যায়। কাজের ফিল্ডে এরা কিন্তু একাই 100 এবং এদেরকে দেখে আর 5 জন লোক কিন্তু কাজ শিখতে পারবে। কাজের ব্যাপারে কিন্তু এরা সবার থেকে একটু আলাদা হয়ে থাকে। এরা কিন্তু লাইফে কোন পথে চলতে হবে সেটাতে একদম ক্লিয়ার থাকে এবং এরা জানতে হবে কোন পথে গেলে কিন্তু এরা সফলতা পাবে। লগ্নে মঙ্গল মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চোট আঘাত লাগার সম্ভাবনাটা কিন্তু অনেক মাত্রায় বেশি থাকে। লগ্নে মঙ্গল মানুষ কিন্তু প্রচন্ড জেদি হবে, প্রচন্ড রাগি হবে। এদের মানে যখন এরা কোনো একটা স্পিচ দেবে সেই স্পিচের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ ওয়েট থাকবে, একটা লিডারশিপ ব্যাপার থাকবে। এরা কিন্তু একটা পুরো ইউনিটকে অপারেট করার মতো ক্ষমতা কিন্তু রাখে। এরা ফ্যামিলিতেও খুব একটা বোল্ড ক্যারেক্টার কিন্তু প্লে করে। এরা সমস্ত রকম ফ্যামিলি রেসপন্সিবিলিটি একা কিন্তু বহন করার ক্ষমতা রাখে এবং ফ্যামিলিকে একটা রুল এবং রেগুলেশনের মধ্যে কিন্তু চালনা করে। এদের ম্যারেজ লাইফটাও কিন্তু মোটামুটি ভাবে চলে যায়। তার কারণ কি মোটামুটি বললাম, তার কারণ হচ্ছে এদের মানে একটুতেই যেহেতু মাথা গরম হয়ে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এদের ছেলে মেয়ের সাথে সম্পর্কটা কোথাও গিয়ে একটু ক্ল্যাশ তৈরি হয়ে যায়, কারণ হচ্ছে এরা কোথাও গিয়ে একটু ডমিনেটিং টাইপের হয়, মানে এদের অ্যাম্বিশনটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, বাবা মার অ্যাম্বিশন সবসময় যে সন্তান ফুলফিল করবে এটা কিন্তু হয় না, কিন্তু লগ্নে মঙ্গল যে জাতকের সেই জাতক কিন্তু এরকম একটা অ্যাম্বিশন দেখে যে আমি যে কাজটা করতে পারিনি আমার সন্তান সেই কাজটা করবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু এদের সন্তানের সাথে কোথাও গিয়ে একটা বিবাদ তৈরি হয়। ভাই বোনের সাথে এদের কিন্তু সম্পর্ক একটু হলেও তিক্ততা থাকে, আর অনেকের তো ভাই বোনের সাথে রিলেশনটাই ভালো থাকে না, এরকমও দেখা যায়। যাদের লগ্নে মঙ্গল এরা কিন্তু প্রচন্ড লং ড্রাইভ পছন্দ করবে। উইকেন্ডে এরা অলওয়েজ একটা মানে লং ড্রাইভের মুডে থাকে। এরা গাড়ি চালাতে কিন্তু পার্সোনালি প্রচন্ড রকম ভাবে পছন্দ করে।
এরা একটু অ্যাডভেঞ্চারাস হয়, লাইফে এদের একটু অ্যাডভেঞ্চার কিন্তু অলওয়েজ লাগে যে কোনো কাজে। অ্যাডভেঞ্চার না হলে ঠিক ভালো লাগে না। অ্যাডভেঞ্চার, রক ক্লাইম্বিং, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু এরা প্রচন্ড রকম ভাবে পছন্দ করে। এরা খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড চুজি হয়ে থাকে। এরা খাবার দাবার সেটাই খাবে যেটা এরা পছন্দ করবে। এরা কিন্তু অন্যের পছন্দে কখনো খাবার দাবার খায় না, আর খুব সিলেক্টেড খায় আর খুব সীমিত খায়, কারণ এরা প্রচন্ড রকম কিন্তু হেলথ কনসাস হয়ে থাকে। হেলথ নিয়ে কিন্তু এদের পজেসিভনেস কিন্তু, যাকে বলা হয় ওভার পজেসিভনেস, হেলথ চর্চা, ফিটনেস, এইসব ব্যাপারগুলো কিন্তু এরা খুব মাস্টারপিস হয়ে থাকে। এরা প্রচন্ড রকম ভাবে ফিউচার প্ল্যানিং করে রাখে এবং খুব ভালো রকম একটা ফিউচার প্ল্যানিং কিন্তু এদের কাছে পাবেন। এরা প্রচন্ড ক্যালকুলেটিভ হয়ে যে কোনো কাজ কিন্তু করে থাকে। তবে কিছু কিছু বিষয় এরা হঠকারিতায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়া ব্যাপারটা মাঝে মাঝে এদের কিন্তু একটু খারাপ সিচুয়েশনে ফেলে দেয়। লগ্নে মঙ্গল মানুষের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা প্রতিবাদী ক্যারেক্টার কাজ করে প্রচন্ড রকম ভাবে। ধরুন রাস্তাঘাটে কোনো মানুষ বিপদে পড়েছে বা কোনো মানুষ অসহায় মানুষ, সেই সব মানুষকে নিয়ে এরা প্রতিবাদ, মিটিং, মিছিল, এই সমস্ত ব্যাপারে কিন্তু এদেরকে আপনি পাবেন। এরা এই ব্যাপারটা কিন্তু প্রচন্ড পরিমাণ ওস্তাদ হয়ে থাকে। অনেক মানুষে দেখবেন কেউ সমস্যায় পড়লে ঠিক আছে হয়েছে এড়িয়ে যাওয়া, ওটা তো হতেই থাকে, কিন্তু না, এরা অলওয়েজ একটা প্রতিবাদী ক্যারেক্টার হিসেবে কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করে। শুধু প্রেজেন্ট করে না, এরা হয় কিন্তু একটা প্রতিবাদী ক্যারেক্টার। যে কোনো বিপদে, যে কোনো কারোর বিপদে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময় এদেরকে কিন্তু আপনি অলওয়েজ পাবেন। এরা খুব ভালো, এরা সোশ্যালি কিন্তু খুব ভালো হয়ে থাকে এবং সমাজের যে কোনো স্তরে এরা মান প্রতিষ্ঠা দুটোই কিন্তু পেয়ে থাকে এবং সমাজের জন্য কিন্তু প্রচন্ড কার্যকলাপ এরা করে থাকে। তাহলে বন্ধুরা, লগ্নে মঙ্গল থাকলে কেমন রেজাল্ট পাওয়া যাবে না পাওয়া যাবে আমি আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততদিন খুব ভালো থাকবেন। টাটা।